এবারে লোকসভা ভোটে প্রার্থী মনোনয়ন নিয়ে বড় সরো চমক দিয়েছে বিজেপি। কৃষ্ণনগরে পদ্ম শিবিরের প্রার্থী করা হয়েছে রাজমাতা অমৃতা রায়কে। মঙ্গলবার কৃষ্ণনগরের বিজেপি প্রার্থী রাজমাতা অমৃতা রায়কে ফোন করেন প্রধানমন্ত্রী। তিনি জানান, বাংলায় এক বড় সংখ্যক মানুষ বিজেপির সঙ্গে যুক্ত হতে চাইছেন। অমৃতা রায়ের কাছে তিনি জানতে চান কৃষ্ণনগরের মানুষ এ নিয়ে কি বলছে। অমৃতাজি, পুরে বঙ্গাল মে বড়ি সংখ্যা মে লোক বিজেপি কে সাথ আ রহে হ্যায়। জব আপ ক্ষেত্র কে লোগো সে বাত করতি হ্যায়, বো ক্যা বাত করতে হ্যায়, আপনি অপেক্ষায় আপকো বতাতে হ্যায় ক্যা? আপকে কামো পে হামারা ভরোসা হ্যায়। অন্যদিকে তৃণমূলের ওপর মানুষ যে ক্ষুব্ধ, সে কথা প্রধানমন্ত্রীর সঙ্গে কথোপকথনে তুলে ধরেন কৃষ্ণনগরের বিজেপি প্রার্থী। এরপরই তিনি জানান, আমি মানুষকে জিজ্ঞেস করি মহুয়া মৈত্রের কি হবে, লোকে বলে ওকে তো জেলেই যেতে হবে। এ কথা শুনে হেসে ফেলেন প্রধানমন্ত্রী। হাসতে হাসতে মোদি বলেন, আচ্ছা লোকে বলে এ কথা আর হাম পুছতে হ্যায় কি মহুয়া মৈত্র কা ক্যা হোগা, বলো উসকো তো জেলেই জানা হ্যায়। আচ্ছা লোক বলতে হ্যায়। গত 10 বছর ধরে নারী সশক্তিকরণ নিয়ে বেশ কিছু কাজ করেছে মোদি সরকার। বিজেপি লোকসভা ভোটের প্রার্থী তালিকাতেও নারীদের উপস্থিতি রয়েছে লক্ষণীয়। সন্দেশখালের ঘটনা এখন রাজ্য রাজনীতিতে চর্চিত বিষয়। সেই সন্দেশখালের প্রতিবাদী মুখ রেখা পাত্রকে বসিরহাট আসনে প্রার্থী করেছে বিজেপি। অন্যদিকে কৃষ্ণনগরে মহুয়া মৈত্রর বিরুদ্ধে প্রার্থী করা হয়েছে রাজমাতা অমৃতা রায়কে। এর প্রভাব ভোট বাক্সে পড়ে কি না সেদিকেই তাকিয়ে রাজনৈতিক মহল। ক্যালকাটা নিউজ।